বেঁচে চলো আল্লাহর বয়ে বেঁচে বেঁচে চলো আমার আল্লাহ দরজা বুলান করে দেবে এই গোটা শরীরের তাকওয়া করো হাত পা চোখ কান নাক মুখ এই গোটা শরীরের তাকওয়া করো এই শরীরের তাকওয়া করো আমার আল্লাহ পাক এই মুসলমানের ছেলেরা শুনেন আমার আল্লাহ পাক আমাদের করে এই শরীরকে দান করেছে এই শরীরের তাকওয়া করো হাত পা চোখ নাক কান মুখ এই শরীরের তাকওয়া করো এই মুসলমানের ছেলেরা একজন আল্লাহর ওলির কথা মনে পড়ে যায় আল্লাহর ভয়ে কি করেছেন শুনেন বাগদাদের একজন জওয়ান আল্লাহর ওলি ছিল বাগদাদের একজন আল্লাহর ওলি ওই আল্লাহর ওলিটা কি করেছিল মুসলমান বাগদাদের ওই আল্লাহর ওলি একটা দোকানে চাকরি করত আর একজন মহিলাকে দেখতে পেয়েছে একজন মহিলা ওই জওয়ান ছেলেকে দেখতে পেয়েছে দেখা দেখি যখন হয়েছে ওই মেয়েটা ওই ছেলেটার প্রেমে পড়ে গেল ওই মেয়েটার মনের মধ্যে ওই ছেলের চাহাত তৈরি হয়ে গেল ওই ছেলের আরজু তৈরি হয়ে গেল ওই ছেলের তামান্না তৈরি হয়ে গেল ওই ছেলেকে পেতে চায় এমন অবস্থায় বারবার বারবার ওই জওয়ান আল্লাহর ওলির কাছে যায় জওয়ান আল্লাহর ওলি ফিরেও তাকায় না জওয়ান আল্লাহর ওলি কোনো দিকে কোনো রকম ভাবে ফিরেও তাকায় না একদিন ওই জওয়ান আল্লাহর ওলিটা কে নিজের ঘরের মধ্যে নিয়ে আসার জন্য প্ল্যানিং তৈরি করলো কি প্ল্যানিং তৈরি করলো ওই দোকানে চলে গেল বাগদাদের ওই বাজারে ওই দোকানে গিয়ে এত মাল কেনাকাটা করলো যে ওই মালটা ওই মেয়েটা চেগিয়ে চেগিয়ে নিয়ে আসতে পারবে না যখন চাগিয়ে চাগিয়ে নিয়ে আসতে পারবে না এমন অবস্থা ওই জওয়ান আল্লাহর ওলিটার মনিব যে ছিল দোকানের মালিক তাকে বলে এই জওয়ান ছেলে জায়গায় দিয়ে দেন ই আমার মালটা আমার ঘর পর্যন্ত সাহায্য করে পৌঁছে দিয়ে আসবে ওই সময়তে মালিক বলে এ আমার কাজের লোক যাও চলে যায় গুলামে মনিব যাও চলে যাও এই মালটা পৌঁছে দিয়ে আসো ওই মালটা সাথে করে নিয়ে নিয়ে ওই মহিলাটা সাথে করে নিয়ে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেছে বাড়ির মধ্যে ঢুকাবার সঙ্গে সঙ্গে ওই জওয়ান আল্লাহর ওলি ওই বাড়ির মধ্যে ঢুকার সাথে সাথে ওই মহিলাটা দরজা লাগিয়ে দিয়ে দরজা ছিটকিনি লাগিয়ে দিয়েছে দরজা ছিটকিনি লাগিয়ে দিয়ে নিজের কাছে খারাপ নজরে রাখে নিজের কাছে খারাপ নজরে ডাকে নিজের কাছে ডাক্তার আম্মু করেছে যখন ডাক্তার আম্মু করে দিয়েছে ওই সময়তে ওই জওয়ান আল্লাহর ওলি বলে না না আমি আল্লাহকে ভয় করি এই খারাপ কাজের দিকে আমি যাব না আমার শরীর কোনোদিন খারাপ কাজের দিকে যাবে না বলা সঙ্গে সঙ্গে ওই জওয়ান আল্লাহর ওলিকে কোনো মতেই ছাড়বে না ওই সময়তে জওয়ান আল্লাহর ওলি আল্লাহকে বলে আল্লাহ আপনি আমাকে বাঁচান এই গুনাহ থেকে আপনি আমাকে বাঁচান বলা সঙ্গে সঙ্গে ওই জওয়ান আল্লাহর ওলির মনের মধ্যে একটা আমার আল্লাহ এলহাম জারি করে দিল একটা এলহাম জারি হয়ে গেল ওই সময়তে ওই জওয়ান আল্লাহর ওলি আস্তে আস্তে বলতে আরম্ভ করে দেয় আমি একটুখানি বাথরুমে যাব হাজতের হাজতখানায় যাব বলা সঙ্গে সঙ্গে হাজতখানায় ঢুকে বলল হাজতখানায় ঢুকা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে গুনাহ থেকে বাঁচার জন্য পায়খানা তুলল গোটা নোংরা পায়খানা গুলো তুলে গোটা শরীরের মধ্যে লাগাতে আরম্ভ করে দিল লাগাবার পরেতে যখনই বাইরে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা দেখে ঘৃণা করতে আরম্ভ করে বলে তুমি তো একটা পাগল তুমি তো একটা পাগল তুমি তো নিকৃষ্ট জঘন্য খারাপ এক্ষুনি বেরিয়ে যাও এক্ষুনি বেরিয়ে যাও দরজা খুলে যখনই বাইরে বের করে দেয় বাইরে বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে জওয়ান আল্লাহর ওলি হেসে হেসে বলতে আরম্ভ করে দেয় হেসে হেসে বলতে আরম্ভ করে দেয় তার মহিলা হয়ে গেছে মন কে আমার আল্লাহ সাফ রেখে দিয়েছে এ নবীর উম্মত উম্মতিরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই জওয়ান আল্লাহর ওলি ওই কাজেতে আমার আল্লাহ এত খুশি হয়ে গেল এত রাজি হয়ে গেল আমার আল্লাহ বান্দার জন্য খাস একটা আলোচনা করে দিলেন খাস একটা আমার আল্লাহ পাক নিয়ামত দান করে দিলেন ওই জওয়ান আল্লাহর ওলি নুকড়া মেকেছে আল্লাহকে খুশি করার জন্য আমার আল্লাহ পাক সেই নুকড়া মাকাটাকে এত পছন্দ করে নিলেন ওই জওয়ান আল্লাহর ওলি বাড়িতে চলে গেল গোসল করে আবার পাক হয়ে গেল পাক হয়ে যাওয়ার পরেতে গোটা শরীর থেকে আমার আল্লাহ পাক ঘামটাকে খুশবু করে দিল এমন খুশবু হয়ে গেল তিনি তিনের জীবনে যতক্ষণ বেঁচে ছিলেন আমার আল্লাহ গোটা গাকে বেশ কামার এত বেশি খুশবু করে দিয়েছিল ইন্তেকালের পরে কবরের মাটিকেও আমার আল্লাহ বেশ কামারে খুশবু দান করে দিয়েছিলেন শরীরকে হেফাজত করো খবরদার যে না করবে একটু ধৈর্য ধারণ করো মরে যাও আমার আল্লাহ জান্নাতে 70টা হুর দিয়ে দেবে কটা বলেন স্বামী স্ত্রীর মতন বসবাস করবে হাদিস পাকে আছে না স্বামী স্ত্রী যেমন একসঙ্গে বসবাস করে একসাথে থাকে ওই রকম 70টা হুরকে আল্লাহ ওই ওই জান্নাতের অধীনে করে দেবে মুসলমান
বেশি বেশি চলেন রাজি আছেন তো বলেন বলেন ইনশাআল্লাহ ওরলার মানুষ বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন তাহলে বাঁচে বাঁচে হয়ে গেল তাহলে বেশি বেশি চলা হয়ে গেল আপনি কি হয়ে গেলেন মুমিন থেকে তাকওয়া মুত্তাকি হয়ে কি হয়ে গেলেন বলেন মুত্তাকি এই মুত্তাকি হয়ে গেলেন এই মুত্তাকি হওয়ার পরে মেহনত কমবে দিলে হবে না মুত্তাকি হওয়ার পরে মেহনত কমিয়ে দিলে হবে না আপনাকে আরো মেহনত করতে হবে কি হতে হবে আপনাকে মেহনত করে করে এবার আপনাকে বুকলেস হতে হবে কি হতে হবে বলেন প্রথমে মুমিন হলেন বিশ্বাসী মুমিন হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন মেহনত করে করে বেঁচে বেঁচে চলে 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 কি হয়ে গেলেন মুত্তাকি মুত্তাকি হওয়ার পরে যে মুত্তাকি হয়ে গেছি আর আর কিছু না আবার মেহনত করতে মেহনত করে করে মুখলেস হতে হবে কি হতে হবে বলেন মুখলেস হতে হবে মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন এ নবীর উম্মত উম্মতিরা মুমিন মুসলমান মুমিন মুত্তাকি আর মুখলেসের মধ্যে কি তফাত আছে মুমিন আর মুত্তাকি মুমিন আর মুত্তাকি একটা জানি পাল্লা রেখে দাও আর মুখলেসকে একটা জানি পাল্লা রেখে দাও মুমিন মুত্তাকি আর মুখলেসের মধ্যে পার্থক্য কি আছে মুমিন আর মুত্তাকি নিয়ত করলে ইবাদত হয় মনে করলে ইবাদত হয় ইবাদতের কাজ করলে ইবাদত হয় মুখলেস কাকে বলে হয় মুখলেস ওয়াকে বলা হয় যার নিয়তের দরকার নেই যার জুতো পড়া থেকে মাথায় টুপি পড়া পর্যন্ত ঘুম থেকে উঠা থেকে আবার শোয়া পর্যন্ত প্রতিটা কাজকে আমার আল্লাহ ইবাদত বলে গণ্য করে না ওলিদের মাকাম ওলিরা জুতো পড়লেও সওয়াব হয় ওলিরা কি হয় বলেন জুতো পড়লে মরিচকে দেখতে যাওয়া এটা ভালো কাজ না খারাপ সওয়াবের কাজ না হ্যাঁ এখন শ্বশুরের শরীর খারাপ জামাই দেখতে যাচ্ছে মোমেন যদি যায় মুত্তাকি যদি যায় নিয়ত করতে হবে কি নিয়ত করতে হবে যে আমার আল্লাহ পাক মরিচকে দেখতে বলেছে দেখতে যাওয়া আল্লাহ খুশি আল্লাহকে খুশি করার জন্য কাজ করলেই তো ইবাদত আর মানুষকে খুশি করার কাজ করলে কি হবে ইবাদত হবে না এটা শিরক হবে কি হয় বলে হ্যাঁ হযরতে বাইজিদ বুস্তামি হুজুর আল্লাহ মাফ করে আমার ঠিক মনে পড়ছে না উনি বলছেন যে রিয়া কাকে বলে আর ইখলাস কাকে বলে ইখলাস যেটা আল্লাহর জন্য করা হয় রিয়া কাকে বলে আর শিরক কাকে বলে হুজুর ভাগ করছেন কি বলছেন তিনটে জিনিস একটা হচ্ছে ইবাদত একটা হচ্ছে শিরক একটা হচ্ছে রিয়া ইবাদত কাকে বলে যেটা আল্লাহর জন্য করে শিরক কাকে বলে যেটা মানুষের জন্য করে কাউকে যদি লোক দেখো নামাজ পড়ো ওটা শিরক করলো ওটা রিয়া করলো না লোক দেখো নামাজ পড়া মানুষের জন্য যদি মানুষগুলো না থাকতো মানুষগুলো যদি না থাকতো আমি নামাজ পড়তাম না মানুষগুলো আছে দেখে নামাজ পড়ছি তাই মানুষের জন্য নামাজ পড়ছি কেউ যদি মানুষের জন্য নামাজ পড়ে কি হবে শিরক হয়ে গেল আর রিয়া কাকে বলে আল্লাহর ওলি বলছেন আমার নামটা ঠিক মনে পড়ছে না আল্লাহর ওলি বলছেন যে রিয়া কাকে বলে কেউ যদি আল্লাহর ইবাদত করতে করতে এরকম ভাবে যে মানুষ আমাকে দেখছে ওটা রিয়া ওটা কি বলেন রিয়া মোমেন নিয়ত করলে ইবাদত হয় মুত্তাকি নিয়ত করলে ইবাদত হয় শ্বশুরের শরীর খারাপ সে যদি নিয়ত করে যায় যে আল্লাহ খুশি হবে যাই আল্লাহ বলেছেন যে যে মরিজকে যে দেখতে যাবে জান্নাতে মাকাম দান করবে আল্লাহ বলেছেন তাহলে এই আল্লাহর জান্নাতে মাকাম পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য দেখতে যাই সব আছে তাহলে যারা মোমেন মুত্তাকি যারা যাবে এখন অনেকে যায় কিসের জন্য বলেন শ্বশুর হয় জামাই শ্বশুরের ব্যাপার দেখতে না গেলে একটা দেখতে না গেলে একটা কথা খারাপ নয় এই নিয়তে যদি যাও গুনাহ হয়ে যাবে তাহলে তোমার ইবাদত হবে না তোমার কি হবে না বলো ইবাদত হবে না আচ্ছা অমুক গ্রামে লোকটা মরে গেছে তার জানা যায় স্বামী হচ্ছে কেন বলে আমাদের সঙ্গে খুব সম্পর্ক ছিল না গেলে কথা খারাপ লোক সমাজে কি বলবে একটু যাই করোনাতে করোনায় অনেকজন এন্তেকাল হলো না করোনা এই এই লকডাউনে এখন যাই মরছে লোক ভয় খেয়ে যাচ্ছে কি হলো কি হলো আবার অনেকে যেতে চায় না আবার অনেকে যাচ্ছে ভয়ে ভয়ে যাচ্ছে যে না গেলে নয় যাচ্ছে কেন লোক সমাজের ব্যাপার তার নিজের বন্ধু নিজের চাচা নিজের ভাই নিজের আত্মীয় স্বজন ভয়ে ভয়ে বেরোচ্ছে মাস্ক মাস্ক পরে হেন তেন লাগিয়ে যাচ্ছে কথা ঠিক বলছে না ভুল বল তাহলে এইসব যদি নিয়েতে যাও কি হবে সব হবে না দেখেন মোমেন মানুষের জন্যও যায় আবার আল্লাহর জন্যও যায় মুত্তাকি মানুষের জন্য যায় আবার
আল্লাহ জানে কিন্তু মুখলেস যারা হয় তারা আল্লাহ ছাড়া আর অন্য কিছুর জন্য কাজ করে না বুঝাতে পারলাম আপনাদের মুখলেস ইখলাস ইখলাস কাকে বলে হযরতে ইখলাস কাকে বলে হযরতে আমর বিন উসমান হযরতে আমর বিন উসমান মক্কি রাহমাতুল্লাহ আলাইহ তিনি বলছেন ইখলাস কাকে বলে হুজুর বলছেন এই জিসমে তৈরির আগে আল্লাহ দিল তৈরি করেছে জিসম তৈরি আগে কি তৈরি হয়েছে বলেন দিল দিল তৈরি হওয়ার আগে আমার আল্লাহ জান তৈরি করেছে জান তৈরি করার আগে আমার আল্লাহ আমাদের বাতেন তৈরি করেছে তাহলে জিসম তার আগে দিল দিলের আগে জান জানের আগে বাতেন হুজুর বলছেন হযরত আমর বিন উসমান মক্কি রাহমাতুল্লাহ আলাইহ তিনি বর্ণনা করছেন যে এই দিলকে আল্লাহ তৈরি করে আল্লাহর কুরবিয়াতে রেখে দিয়েছিল আল্লাহর কাছাকাছিতে রেখেছিল জানকে তৈরি করে আল্লাহর মহব্বতে রেখে দিয়েছিল আর বাতেনকে তৈরি করে আল্লাহর দিদারে রেখে দিয়েছিল আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়েছে আমার রূহ তৈরি হয়েছে আপনাদের সবার রূহ তৈরি হয়েছে কোটি কোটি বছর ধরে আমাদের দিল আল্লাহকে আল্লাহর কুরবিয়াত হাসিল করত আমাদের জান আল্লাহকে মহব্বত করত আমাদের বাতেন আল্লাহর দিদারের আশা করত দুনিয়া এলো জিসম দিল জিসমের মধ্যে দিল দিল জান দিল রূহ দিল জিসমে সেটিং করে দিল আল্লাহ দুনিয়ায় আমরা ঝুঁকে গেলাম এই দুনিয়ায় বড় হচ্ছে হতে 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 এই যে বড় হলাম এই ইখলাস হযরত উসমান মক্কির হযরত আমর বিন উসমান মক্কি রাহমাতুল্লাহ বলছেন যে ইখলাস কাকে বলে ইখলাস ওয়াকে বলা হয় যার জিসমটা আল্লাহর জন্য আল্লাহর ইবাদতের জন্য খালেস হয়ে যাবে জিসম কিসের জন্য খালেস হবে আল্লাহর ইবাদতের জন্য যার দিলটা আল্লাহর কুরবিয়াতের জন্য খালেস হয়ে যাবে যার জানটা আল্লাহর মহব্বতের জন্য খালেস হয়ে যাবে যার বাতিনটা আল্লাহর দিদারের জন্য খালেস হয়ে যাবে ওকেই মুখলেস বলা হয় যার দিল আল্লাহর কুরবিয়াত ছাড়া কারো কুরবিয়াত পছন্দ করে না যার জান আল্লাহর মহব্বত ছাড়া কারো মহব্বত পছন্দ করে না যার বাতেন আল্লাহর দিদার ছাড়া কারো দিদার পছন্দ করে না যার জিসম আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা পছন্দ করে না ইখলাস এটা হচ্ছে খালেস খালেস ইখলাস করনে ওয়ালা খালেস মুখলেস মুখলেস মুসলমানের চলে একটু খেয়াল করে শুনে রেখে দাও এখানে যে সব বাপ গুলো বসে আছে ইনাদের ওয়াজ এই মুসলমানের ছেলেরা মেহনত মুসাদা করেন নিয়ত তৈরি করেন প্রতিটা কাজে নিয়ত করেন আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য এ নবীর উম্মত উম্মতিরা খারাপ নিয়তে যদি 1000 রাকাত নামাজ পড়ো ওই নামাজে আমার আল্লাহ যতটা না খুশি হবে ভালো নিয়তে মাত্র 2 রাকাত নামাজ পড়ো ওই 1000 রাকাত নামাজ একটা দাড়ি পাল্লায় তুলে দেয়া হবে 2 রাকাত ভালো নিয়তে নামাজ তার একটা দাড়ি পাল্লায় তুলে দেয়া হবে আমার আল্লাহ পাক ওই 1000 রাকাতকে পছন্দ করবে না ভালো নিয়তে 2 রাকাত নফল নামাজকে আমার আল্লাহ পছন্দ করে নেবে আল্লাহ কোয়ালিটি দেখে কোয়ান্টিটি দেখে না একটা হচ্ছে কোয়ালিটি আর একটা কোয়ান্টিটি একটা পরিমাণ একটা কেমন কি উদাহরণ দাও বল সোনা ধরেন ছোট 10 টাকার কয়েন দেখেছেন আপনারা 10 টাকার কয়েন ওরকম সোনা 10 টাকার কয়েনের রং কি সোনা গোল্ড ওই সোনা একটা জায়গায় রাখেন কিনে নিয়ে আসেন একটা আর এক ঘর বল কিনেন প্লাস্টিকের বল কি বেলুন কোনটা বেশি দেখতে এক ঘর বেলুন বাপ রে বাপ এই দাম কোনটার বেশি এইটুকু জিনিস কিন্তু এটা সোনা আর এক ঘর বেলুন অনেক জিনিস কিন্তু বেলুন আল্লাহ কোয়ান্টিটি পছন্দ করে কোয়ালিটি একই কাপড় একই কাপড় একটা কাপড়ের মিটার 30 টাকা আপনি 30 টাকা মিটার কেনেন হ্যাঁ 1000 টাকায় এত কাপড় হবে আবার একটা কাপড় আছে একটা কাপড়ই 1 মিটারের দাম 1000 টাকা
কাপড় কম কিন্তু কোয়ালিটি ভালো ওই রকম যারা আল্লাহ তোমার বেশি ইবাদত সারা রাত নামাজ নামাজ কোয়ালিটি ইবাদত করো আমার দাদুজন বলতেন আমার ছোট দাদুজন আপনারা তো দাদুজনের আওয়াজ শুনে বাপেরা বসে আছে দাদুজনের আওয়াজ শুনেছেন আমার দাদুজন বলতেন বাবা হ্যাঁ মাথার থেকে মাথার বুজানা বাতে এসেছে মসজিদে আনি কাছে না সেজদা দিয়ে ঝাঁকমক করে হুম করে বেরিয়ে চলে গেল আসে না নেই বলেন হ্যাঁ এই কি বলেন এটা জানো জানো আসরের নামাজ পড়তে মাথায় বুঝা আছে একটা বলেন না নামাজিদের আসে না নেই যখন আসরের আজান হয় একটা মাথায় টেনশন থাকে নামাজ পড়তে তাজান বলতেন যে বাবা এই এত হুড়োহুড়ি করে নামাজ পড়তে তুমি কি বুঝা নামাতে এসছো ওই আসরের নামাজটা পড়তে হবে ঝাঁকমক করে পড়ে চলে না খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে আল্লাহর ভালোবাসার সঙ্গে যখন সেজদা দেন মনে মনে করেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছে ইতমিনানে কলব হবে ওস্তাদ রুকু দেন সেজদা দেন আস্তে আস্তে সামি আল্লাহু লিমান হামিদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইবাদত করে আস্তে আস্তে এই কোয়ালিটি ধীরে সিস্তে আল্লাহকে খুশি করার জন্য যে আমি আরো একটু সেজদা বেরিয়ে দিলে মনে আল্লাহ আরেকটু খুশি হয়ে যাবে বুঝতে পারছেন কোয়ালিটি দূরে কাত নামাজ পড়ো কোয়ালিটি ওয়ালা নামাজ পড়ো তোমার 10,000 রেকাত নামাজ দরকার নেই দূরে কাত আল্লাহ ইবাদত লে কি করবে তোমার ইবাদত করলে আল্লাহর কিছু কিছু উপকার আছে আরে বলেন না কথা আমার দাঁড়িয়ে আল্লাহর কিছু উপকার হবে হ্যাঁ না মুসলমান আমার আল্লাহ কারো আশা করে না আমার আল্লাহ কারো একটা জাররা পরিমাণ আশা কারো কাছ থেকে করে না বুঝতে পারছেন আপনারা আবু বকর সিদ্দিক হুজুর নাম শুনেছেন রাসূলুল্লাহ বড় সাহাবা আবু বকর সিদ্দিক আমার দাদুজান হ্যাঁ আবু বকর সিদ্দিক হুজুরের খবর লাও হুজুরের এক রাতের ইবাদত আর পৃথিবীর সব এই পৃথিবীর সব মানে সাহাবারা বাদ নাই সাহাবারাও পচ্চর পড়ছে সাহাবা তাবিন তাবা তাবিন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন ওলি দরবেশ গোস কুতুব আব্দাল তাফকায়ে মালামাতিয়ার ফকির আশেক সুফি দরবেশ আশেক খুদা আশেক রসুল ফানাফিল্লা ফানাফিশেক মুখলেস মুখলাস সব তাদের সমস্ত জীবনের ইবাদত আর একটা দাঁড়ি পাল্লায় তুলে দাও আবু বকর হুজুরের এক রাতের ইবাদতকে আল্লাহ বেশি ভারী করে দিয়েছে জেনে বলেছে তোমার ইবাদতের দরকার আছে আল্লাহ আল্লাহ পাকের যারা চলে গেছে যারা চলে গেছে সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলে তিনটে দল সামনের দল যারা চলে গেছে এদের মধ্যে আল্লাহর আশেক বেশি পরে আল্লাহর আশেক কম হবে তাদের দল বেশি পরে বেশি দল আল্লাহ এই যে মুখলেস মুখলাস বলছি মুখলেসের উপরে আবার মুখলাস আছে ওটা আবার আলাদা ব্যাখ্যা উমাকাম আমি বলতে পারবো ইনশাল্লাহ কিন্তু ওটা শেষে যদি হয় 2 মিনিট বলে দিলাম মুখলাস মুখলেস আর তার উপরের মাকাম আছে মুখলাস সবচেয়ে আলাদা যা আশেক যে আল্লাহ ছাড়া আর কিচ্ছু চেনে না যার 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 মাকাম আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে যে যার বলাটা আল্লাহর বলা হয়ে যায় যার দেখা আল্লাহর দেখা হয়ে যায় যখন আমার যখন আল্লাহর ওই মুখ লাস বান্দা মুখ দিয়ে বলে মরা জেন্দা হয়ে যায় জেন্দাকে আল্লাহ মুর্দা করে দেয় এই মাকাম আলাদা ওলি ওলি হ্যাঁ একদল আলেম আছে তারা বলে ওলি ফলি কিছু নেই মূর্খ এই মূর্খমি ছাড়া আর কিচ্ছু আমার কোরআনে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন লিকাস আমার কোরআনে মিনান নবীনা ওয়া সিদ্দিকিনা ওয়া সুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকারিকা বন্ধু বলে দিয়েছে আতিউল্লাহ ওয়া রাসূলুল্লাহ উলিল আমর মিনকুম বলেছে ওলিয়া মুর্শিদা বলে দিয়েছে আমার আল্লাহ বলেছে বলেছে না বলে না বলে আল্লাহ বলেছে ওলি তিনটে ওলি কটা ওলি মানে কি ওলি মানে কি জানেন আপনি ওলি মানে হচ্ছে অভিভাবক রাহবান রাস্তা দেখানো বলে অভিভাবক অভিভাবক কটা আল্লাহ ওলি আল্লাহ ওলি আল্লাহ অভিভাবক রাস্তা দেখানে রসুলুল্লাহ ওলি আর আল্লাহ নেক বান্দা বন্ধুরা ওলি আল্লাহ নিজে ওলি আল্লাহ হুজুরকে ওলি বানিয়েছে আল্লাহ হুজুরের বন্ধু নৈকট্য লাভকারী আল্লাহর বান্দাগুলোকে আল্লাহ ওলি করে দিয়েছে খাজা হুজুর আল্লাহর ওলি দাদা হুজুর আল্লাহর ওলি জোরে বলুন সুবহান উপসংগ আলাদা তাহলে আমরা সবাই মুখলেস থেকে মুখলাস হব কোয়ালিটি ওয়ালা ইবাদত করেন কোয়ালিটি নামাজ পড়েন কোয়ালিটি মুখলেস মুখলেসরা কোয়ালিটি ওয়ালা ইবাদত করে মানে যেটুকুন করে আল্লাহ পছন্দ করে ওটুকুনকে কবুল করে নেয় আর ওটাকেই আল্লাহ ইবাদত বলে গণ্য করে নেয় জোরে বলুন সুবহান তাহলে খালেস দিল হয়ে যান একদম ইখলাসের সাথে খবরদার ওই লোক দেখানো নয় আর কোনো কোনো এরম যেন মনে করেন না যে এরম যেন মনে করেন না যে যে আমাকে লোক দেখছে আমাকে লোক দেখছে ইবাদত করতে করতে
আমি ওয়াজ করছি এই এটা ইবাদত তো ওয়াজ ওয়াজ করা কি আমি যে ওয়াজ করতে করতে বলি ও কত লোক আমাকে সব দেখছে এই আমার নাম করবে কি হয়ে যাবে রিয়া হয়ে যাবে কি হয়ে যাবে বলেন রিয়া আর যদি মনে করি যে তোমরা খুশি হবে তোমরা খুশি হয়ে যাচ্ছ তোমরা আমি শিরক করছি আর যদি বলি আল্লাহ খুশি হবে আল্লাহর জন্য আল্লাহকে শোনাচ্ছি আমার আল্লাহ এটাকে ইবাদত করে দেবে জোরে বলে সুবহানাল্লাহ তাহলে ক্লিয়ার হয়ে গেল বিষয়টা হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আর একটা কথা বলে দিয়ে যাই মুখলেস 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 আমার আল্লাহ পাক তাদের দরজা বুলান করে দিয়ে প্রতিটা কাজ ইবাদত মুখলেসের পরে মেহনত যদি আরো মেহনত করে আমার আল্লাহ মুখলাস বানিয়ে দেয় কি কইরে বলেন মুখলাস মুখলাসের মাকাম এমন কোরআনেও আল্লাহ পাকের আল্লাহ পাক বলেছেন যে শয়তান যখন ওয়াদা করছিল যে আপনার সব বান্দাগুলোকে জাহান্নামে নিয়ে যাব তখনই শয়তান নিজের কথাকে উইথড্র করে নিয়ে বলেছে আল্লাহ সব বান্দা নয় মুখলাস যারা হবে তার ধারে কাছে আমি যেতে পারবো না কারণ দুনিয়ার যত কাফের আছে তারা যাতে জান্নাতে না যেতে পারে যারা শয়তানের গোলামি করে তারা যাতে আল্লাহর কাছে না যেতে পারে এর জন্য তাদের প্রটেক শয়তান করে আর যারা মুখলাস হয়ে যায় শয়তান যেন তার কাছে না যেতে পারে তার প্রটেক আমার আল্লাহ করে আমার আল্লাহ করে জোরে বলেন সুবহানাল্লাহ তার দেখাশোনা কি করে বলেন আল্লাহ করে এখানেই বসে আছে আমরা অনেকে শয়তানের গোলাম শয়তানের কথা শুনি আমরা যাতে আল্লাহর দিকে না যেতে পারি শয়তান খুব খেয়াল রাখে যেন দাড়িওয়ালা না হয়ে যায় যেন নামাজি না হয়ে যায় যেন পরেজগান না হয়ে যায় যেন মুত্তাকি না হয়ে যায় যেন মুখলেস না হয়ে যায় যেমন হয় আমার আল্লাহ পাক ওই রকম মুখলাস বান্দা যারা হয়ে যায় একদম আল্লাহ নৈকট্য লাভ যারা করে নেয় আমার আল্লাহ তাদের প্রোটেক্ট করে কিভাবে প্রোটেক্ট করে আমার আল্লাহ শয়তানকে তাদের ধারে কাছে আসতে দেয় না খাজা হুজুরের ধারে কাছে শয়তান যেতে পারে না বড় বিশ্বাস হুজুরের ধারে কাছে শয়তান যেতে পারে না বাবা ফরিস্তাগার গঞ্জের ধারে কাছে শয়তান যেতে পারে না হযরতে দাতা হুজুরের ধারে কাছে যেতে পারে না আলাউল হক লাহোরির ধারে কাছে যেতে পারে না হযরতে বাইজিদ বুস্তামির ধারে কাছে যেতে পারে না হযরতে জুনায়েদ বগদাদীর ধারে কাছে যেতে পারে না হযরতে রাবিয়া বাসরি হুজুরের ধারে কাছে যেতে পারে না হযরতে হাসান বাসরি হুজুরের ধারে কাছে যেতে হযরতে মালিক ইবনে দিনারের ধারে কাছে যেতে পারে না হযরতে ফুজাইল আমার হুজুর বলছেন আল্লাহর ওলিরাও এলমে মারেফাতের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে দাতা হুজবেরি হযরত কাশফুল মাহজুবে বলেছেন মুখলাস কারা মুখলাস হচ্ছে যারা যারা আল্লাহর সঙ্গে এমন ভাবে জুড়ে যায় যে নিজের খেয়ালও থাকে না নিজের খেয়ালও মুখলেসের নিজের খেয়াল থাকে মুখলেসের নিজের খেয়াল থাকে আর কারো খেয়াল থাকে না আল্লাহর খেয়াল আর নিজের খেয়াল থাকে আর মুখলাসের আল্লাহ ছাড়া নিজের খেয়ালও থাকে না প্রশ্ন জাগতে পারে হুজুর এটা কি করে সম্ভব আমার হাত আমার পা আমি পেশাব পায়খানা করি আমি নিজের খেয়াল থাকবে না কি এটা কি করে হতে পারে উদাহরণ দিচ্ছি গ্রামে ফুটবল খেলা হয় ফুটবল খেলা উদাহরণ যেটা সচরাচর এটা এটা মানুষ বুঝতে পারে ফুটবল খেলা হয় না জোয়ান ছেলে ফুটবল খেলে ফুটবল খেলতে 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 এই পায়ের গোস্ত টুকরো উড়ে গেছে হয় না হয় না যখন উঠে যায় ছিঁড়ে যায় খেয়াল থাকে না সে সে ওই ফুটবল খেলার মধ্যে এমন ঢুকে গেছে তার মধ্যে এমন একটা আশেক হয়ে গেছে তার মধ্যে এমন একটা ডিপলি সে একটা অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে তার সাথে ফুটবল খেলার সাথে কথা বুঝতে পারছি এমন একটা মহাব্বত পয়দা হয়ে গেছে যে তার পায়ের চামড়া ছিঁড়ে কেটে বেরিয়ে গেছে তার খেয়াল নেই ফুটবল খেলা হয়ে যাওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে যখন বসে একটু রিল্যাক্স করে তারপরে দেখতে যা কি হলো কি করে ছিল রে এটা এ হয়েছে না হয় না এরকম হয় না হয় না ফুটবল খেলা বান্দা নিজেকে ভুলিয়ে দিয়েছে তার মধ্যে এমন ঢুকে গেছে আর একটা উদাহরণ গর্ত আছে না ম্যানহল আছে গর্ত আছে জাউনা আছে আছে না নেই হ্যাঁ আর আতশবাজি হচ্ছে আতশবাজি ফোটে না ধরম ধরম করে সব রং বেরঙের সব এই কি বলে ওগুলোকে আতশবাজি বলে তো কি বলেন আপনারা বাজি বাজি না কি বলেন রকেট বাজি যাও দেখে ওই দেখতে দেখতে এই মুরব্বী বাপেরা কোনোদিন দেখে নে কি সুন্দর জিনিস কিরম হচ্ছে দেখ দেখ করতে করতে আগে আগে যে গর্তে পড়ে গেছে হয় না হয় না কাউকে সাইকেল নিয়ে যাচ্ছ হঠাৎ করে দেখে ফেলেছো দেখে তার দিকে এমন মন চলে গেছে তার দিকে যে গাছে ঠেককে দিয়েছে কাউকে মেরে দিয়েছে এরকম হয়েছে না হয়নি হ্যাঁ হ্যাঁ এ হয়েছে না হয়নি
মুসলমান যদি কাউকে দেখে মেরে দাও নিজেকে যদি ভুলে যাও ফুটবল খেলা যদি তোমার পা কেটে গেছে যেখানে একটু মশা কামড়ালে সহ্য হয় না মশা কামড়ালে এ আল্লাহ মাফ করে আল্লাহ আপনার এত কুকুর মনে থেকে গেল ওনার চাদরটা থেকে গেছে মনে কুকুর হ্যাঁ শয়তান কত জালান জ্বালাচ্ছে বলেন নি আস্তাগফিরুল্লাহ শুনছেন আপনারা যদি ফুটবল একটা মশা কামড়ালে আপনারা কি গো নামাজ পড়তে গেলে মশা কামড়ায় না আচ্ছা হ্যাঁ মারেন তো আর চলে যাও মুয়াজিরিন সাহাবা আনসারী সাহাবা রাসূলুল্লাহ সীমান্তে পাহারা দিতে বললেন ঘটনা জানেন না আপনারা তীর মেরে দিল হ্যাঁ তীর লেগে গেল সাহাবা বুঝতে নামাজি হালতে বুঝতেই পারেন না না ওটা হযরত আলী হুজুর আলাদা দুজনে মুহাজিরিন সাহাবা আনসারী সাহাবা দুজনকে রাসূলুল্লাহ যুদ্ধ থেকে ফিরলেন হ্যাঁ এক জায়গায় তাবু গাললেন বলে তোমরা আজকে সীমান্ত পাহারা দাও এমন তো অবস্থায় কাফেররা দেখলো যে দূর থেকে যারা কে দেই যাচ্ছে তীর ছুঁড়লেন একটা ছুঁড়লেন বাজুতে এসে লাগলো লড়ে না চলেন আর একটা ছুঁড়লেন বাজুতে এসে লাগলো তারপর নামাজ শেষ করলেন কাফেররা বললো যে মুসলমানের সৈন্যরা তারা চলে গেল এখন যে সাহাবা ছিল বড় ঘটনা আমি ঘটনাটা বলবো না বলে আমি ছোট করে বলছি যে সাহাবা ছিল সে বলছে সে ঘুমোচ্ছিল যে বলে কি হলো তুমি এরকম করলে কেন তুমি আগে তুললে না কেন একটা তীর মারলার সময় তুললে না কেন বলে খোদার কসম আমি যে কোরআনের তেলাওয়াত করছিলাম এত মজা লাগছিল তীরের কষ্ট থেকে কোরআনের তেলাওয়াতে মজা বেশি লাগছিল এই জন্য তোমাকে ডাকিনি মুসলমান এই মুখলাস তীর গিতে গেছে খেয়াল নেই আল্লাহর ইশকে এমন দিওয়ানা হয়েছিল যেমন ফুটবল খেলায় দিওয়ানা হয়ে পা ছিঁড়ে যাচ্ছে খেয়াল নেই কিন্তু নামাজে দাঁড়িয়ে মশা কামড়ালে খেয়াল হচ্ছে মানে ইশক খেয়াল সেই অ্যাট্রাকশন এখন আল্লাহর সঙ্গে তোমার তাল্লুক তৈরি হয়নি যখন তৈরি হয়ে যাবে মশা কেন তোমাকে তীর মারবে হযরত আলী হুজুরের তীর লেগে গেল হুজুরের নামাজ পড়তে দাঁড়ালেন তীর বের করে নিলেন খেয়াল নেই হুজুর নামাজ সালাম ফিরে বলে খবরদার তীর বের করে নি বলে বলে হুজুর তীর বের করে নিয়েছি সুবহানাল্লাহ বুঝতে পারছ মুসলমানের ছেলে একটু শুনিয়ে দিয়ে যায় মুখলাস কাকে বলে এ রবির উম্মত উম্মতেরা খবর নিয়ে দেখে যাও হযরত মনসুর হাল্লাজ হুজুর আবার কি করলেন বাগদাদ থেকে পায়ে পায়ে হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে মানুষগুলোকে নিয়ে 450 মানুষকে নিয়ে আল্লাহর ঘর কাবায় যে তারা মো করেছে মনসুর আল্লাহ যা আশেক ছিল মনসুর আল্লাহ আল্লাহ দিওয়ানা ছিল হযরত মনসুর আল্লাহ আস্তে আস্তে হেঁটে 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 আর আল্লাহর কাবা গেছে কাবা চতুর্দিকে পাহাড় 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 মাঝখানে কাবা চতুর্দিকে পাহাড় হযরত মনসুর আল্লাহ পার উঠেছে মাথা হেঁট করে করে হেঁটে হেঁটে যায় আর কাবা সিবের কাছে কাছে গিয়ে যখনই নজরটা তুলেছে যখনই নজর তুলেছে এমনি এমনি মুস্তাহাব হচ্ছে কিরকম কাবা সিবে যদি আপনি যান মাথা হেঁট করে করে যেতে হয় কাছাকাছি যতটা পারো কাছাকাছি যেয়ে মাথা চোখটা তুলতে হয় এটা মুস্তাহাব হযরত মনসুর আল্লাহ যেতে 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 যতটা পারে কাছাকাছি গিয়ে আর মাথাটা যখনই তুলেছে তোলার সঙ্গে সঙ্গে আল্লাহর কাবা দেখতে পেয়ে গেছে আল্লাহর কাবা দেখতে পেয়ে গেছে যখনই আল্লাহর কাবা দেখে মনসুর আল্লাহ থমকে দাঁড়িয়ে পড়ে লড়ে না চড়ে না কথা বলে না লড়ে না চড়ে না কথা বলে না মনসুর আল্লাহ চুপচাপ আল্লাহর কাবা দেখে দেখতে 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 এক রাত চলে যায় দু রাত চলে যায় একদিন চলে যায় দুদিন চলে যায় এক সপ্তাহ চলে যায় দু সপ্তাহ চলে যায় এক মাস চলে যায় দু মাস চলে যায় তিন মাস চলে যায় চার মাস চলে যায় করতে 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 12টা মাস কেটে গেল এক বছর কেটে গেল 365 দিন কেটে গেল হযরত মনসুর আল্লাহ চুপচাপ আল্লাহর কাবা দেখছে এই মনসুর আল্লাহ যে পড়ে পানি হয়ে গেল ঝড় হয়ে গেল বৃষ্টি হয়ে গেল রোদ পড়ে গেল গরম চলে গেল শীত চলে গেল ঠান্ডা চলে গেল মনসুর আল্লাহ যেন কোনো খবর নেই মনসুর আল্লাহ আল্লাহর কাবা দেখে মনসুর আল্লাহ আল্লাহর কাবা দেখে জমিনটা হুজুরের শরীরটা ফেটে গেছে জমিন শরীর ফেটে গিয়ে আর রক্ত রক্ত বেরোতে আরম্ভ করেছে রসানি কাটতে আরম্ভ করেছে রক্ত বেরোতে আরম্ভ করেছে রসানি কাটতে আরম্ভ করেছে মনসুর আল্লাহ কোনো দিকে তাকায় না কিতাবালা লিখছে পাশে একজনের বাড়ি ছিল তিনি কি করতেন প্রতিদিন এক গ্লাস পানি আর একটা করে জবের রুটি এক গ্লাস পানি একটা করে রুটি হুজুরের সামনে দিয়ে যেতে হযরত মনসুর আল্লাহ কি করতেন ওই রুটিগুলোর মধ্যে এক লোকমা রুটি এক টোক পানি খেয়ে খেয়ে এক বছর ধরে আল্লাহর কাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে হযরতে বাবা ফরিশতা হযরতে সাবের পাক কালিয়ানি কালিয়া শরীফে সাবের পাক নাম শুনেন না আপনারা হ্যাঁ
12 বছর আবাদী হয়নি 12 বছর একটা গাছে ডাল ধরে দাঁড়িয়ে রয়ে গেছে বুঝতে পারছেন না এই মাথায় ঢুকবে না যেমন খেলায় 2 ঘন্টা আধ ঘন্টা 30 ফুটবল খেলার ঘরে যেমন আধ ঘন্টায় তোমার পা ছিড়া তুমি বুঝতে পারোনি আল্লাহর মহব্বতের ঘরে এক বছর মনসুর হাল্লাজ কিছু বুঝতে পারে না মাথায় ঢুকছে যেমন আধ ঘন্টা ফুটবল খেলার ঘরে তোমার পা কাটা আধ ঘন্টায় তুমি বুঝতে পারোনি ওরকম আল্লাহর মহব্বত আল্লাহর ইশকের ঘর এক বছর মনসুর হাল্লাজ কিছু বুঝতে হয়তো হযরতে সাবের পাক্কাল 12 বছর বুঝতে দেয়নি আর আমার দাদুর murid আমার পীরবাটার murid হযরতে সুই ফাতালি ওয়াইসিকে 7 বছর একটা জায়গায় বসে রেখে 7 বছর আল্লাহর ঘরে মুরাকাবা হলতে 7 বছর এক জায়গায় বসে কাটিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কি খেলো হুজুর প্রশ্ন তো যাচ্ছে কি খেলো 7 বছর লোকটা না খেয়ে তো মরে যাবে প্রশ্ন তো যাচ্ছে হ্যাঁ মুসা কালি ঈসা রুহুল্লাহ আসমানে আসে না নে আসে না নে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যেটা মাথায় ঢুকবে প্রথমে ঈসা রুহুল্লাহ কেন আমরা মুসলমান বিশ্বাসী ঈসা রুহুল্লাহ খাচ্ছে হুজুর খাচ্ছে না খায় এই দুনিয়ার মতন করে খাচ্ছে ঈসা রুহুল্লাহ হুজুর না হুজুরের খাওয়া আছে প্রথম তবক আসমানে কে আছে ঈসা রুহুল্লাহ হুজুর আছেন না এই ঈসা রুহুল্লাহ যে হুজুর আছেন তিনি আসবেন তো দুনিয়াতে হুজুরের উম্মতে আসবেন তো তিনাকে তো আল্লাহ তুলে নিয়েছেন জেন্দায় তুলে নিয়েছেন তিনি কি মুর্দা হয়ে গেছেন নাউজুবিল্লাহ তিনি জেন্দায় আছে সশরীরে জেন্দা আছে কিন্তু আমাদের মতন খাই না কিন্তু আমার আল্লাহ তাকে রুহানি খাবার খাওয়ায় হ্যাঁ এবার প্রশ্ন হ্যাঁ যে এটা বুঝতে পারলাম না সায়েন্সের দিকে কোন কোন প্র্যাকটিক্যাল কোন উদাহরণ আছে যে না খেয়ে মানুষ এই পেটের মধ্যে বাচ্চা আছে না নে এই পেটের মধ্যে বাচ্চা মুখ দিয়ে খায় পেটের বাচ্চা মুখ দিয়ে খায় খুব ভালো করে বোঝেন মুখ দিয়ে পেটের বাচ্চা কি মুখ দিয়ে খায় না খায় না পেটের বাচ্চা মুখ দিয়ে খায় না মুখ থাকে মুখ মুখ থাকে কিন্তু মুখ দিয়ে খায় না মায়ের খাওয়াটাই বাচ্চার খাওয়া হয়ে যায় মায়ের খাওয়া বাচ্চা কিন্তু যখন যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে যায় যখন দুনিয়ায় আল্লাহ পাক পাঠিয়ে দেয় আর নাবি দিয়ে খেতে পারে হ্যাঁ আবার মুখ দিয়ে খাওয়া চালু হয়ে যায় মাথায় ঢুকছে আমার আল্লাহ রুহানি খাবার খাওয়াতে পারে না পারে না যেমন মায়ের পেটের মধ্যে বাচ্চাকে না খাইয়ে না খাইয়ে ভাত খাচ্ছে কি পেটের মধ্যে ভাত ঢুকছে বাচ্চার গোশ খেছে গোশ ঢুকছে ডাল খেছে ডাল ঢুকছে দুধ খেছে দুধ ঢুকছে জুস খেছে জুস ঢুকছে না মায়ের খাওয়াই ছেলে খাওয়া মা ছেলেকে খাওয়া মুখ দিয়ে তো খাওয়া খাওয়া পেটে নাভি দিয়ে খাওয়া হয় যে যে পেটের বাচ্চাকে 10 মাস না খাইয়ে পেটের মধ্যে আল্লাহ বাঁচিয়ে রাখতে পারে আল্লাহর বন্ধুগুলোকে রুহানি খাবার খাইয়ে 12 বছর দাঁড় করিয়ে রেখে দিতে পারে সুবহানাল্লাহ 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 মুসলমান মুখলাস হয়ে যান তাহলে প্রথমে বিশ্বাসী হয়ে মোমেন হন হুজুরের সব কথা মেনে নেন সুন্নত নিয়ে হুজুর যেমন জুতো পরেন যা বলেছে করেন যখন আপনি বিশ্বাসী হয়ে বিশ্বাস বিশ্বাস করলেন এবার কাজ করেন যখনই আপনি কাজ করবেন বেঁচে বেঁচে চলবেন মুত্তাকি হবেন মুত্তাকি হওয়ার পরে আপনি সব কিছু আল্লাহর জন্য করে দেন কোয়ালিটি স্পেন্ড আল্লাহর সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন আল্লাহর সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড বলে না যে ভালো সময় একটা কারোর সঙ্গে বিতানো আল্লাহর সঙ্গে একা একই থাকেন বেশি লোকালয় মেশেন না মুরব্বী বাপেরা একা একই হয়ে যান আলাদা আলাদা থাকেন একা একা আল্লাহর সঙ্গে ইশক লড়ান সবাই যখন ঘুমিয়ে পড়ে হ্যাঁ চোখ বন্ধ করে একটু আল্লাহ আল্লাহ জিকির করেন একটু চুপ থাকেন মুখ যত বন্ধ করে তত আল্লাহ ইলা কম খায় কম ঘুমায় কম কথা বলে কম খায় কম ঘুমোয় আর কম লোকের সঙ্গে মিলামিশা করে কম কথা বলে বুঝছো ওলিদের গুণ এগুলো বেশি কথা বলুনি মুরব্বি বাপেরা বয়স হয়ে গেছে এখনো চায়ের দোকানে বসে বসে গেল্লাগিবত করবে এটা মানাই ঘরে থাকেন একা থাকেন আল্লাহর সঙ্গে একটু ইশক লড়ান হ্যাঁ দরজা বন্ধ করে নামাজ পাঠিয়ে বসে একটু মগরবে নামাজ পড়ে তাড়াতাড়ি কত হুড়াহুড়ি কিসের একটু মাথায় হাত করে চুপ করে বসে থাকে আল্লাহ মনের মধ্যে করে মুখ কথা বললে দিল কথা বলে না আর মুখ বন্ধ হয়ে গেলে দিল কথা বলতে আরম্ভ করে দেয় সকলে বেশি বেশি করে আল্লাহর কাজগুলো বেশি বেশি করে করেন বলে ইনশাআল্লাহ আসেন আমরা হুজুরকে সালামে তৌফিক পৌঁছে দিয়া নবী সালাম আমরা হুজুরকে সালাম দেব
আমি হুজুরের দরবারে গিয়েছিলাম জানেন তো আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই এই লকডাউনে গেল এবারে যাওয়ার আমার পুরো আল্লাহ পাকের হুকুম ছিল আমি নিয়ত করেছিলাম এর আগের বছরে আমি নিয়ত আমি যেতে চাইনি আল্লাহ সাক্ষী আমি হুজুরের দরবারে যেতে চাইনি কেন আমি মনে করি এত নিকৃষ্ট কি করে যাব যেতে চাইনি আমি আগের বছর যেতে চাইনি আমার আল্লাহ নিয়ে গেছেন এই বছরে মনে মনে করছি যাব আল্লাহ যেতে দেয় না আবার সামনে বসে নিয়ত করেছি খুললে ইনশাআল্লাহ আল্লাহ যদি রাজি থাকে নিয়ত করেছি যাব মাজিকে নিয়ে গেছিলাম তো মদিনা শরীফে যখন গেছে হুজুরের গুম্বাদে খাজরা দেখতে আমার হুজুরের দরবারে যে গুণ হুজুরের দরবারে সালাম আর দরুদ কাসরাতের সঙ্গে নামাজ তো আছে সালাম আর দরুদ এটা কাজ এটাই কাজ যেমন কাবাই তওয়াফ কাজ হুজুরের দরবারে সালাম আর দরুদ এটা কাজ তো হুজুরকে সালাম দিতাম এটা আমার সাথে সাথে সবাই আমরা হুজুরকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام ملائكة صلوات الله عليك نبينا هو دنيا نه فرشتة خدای هو امت تمہار تر تر شکر هزار بار يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله عليك طلع البدر علينا من سنيات البداء وجب الشكر علينا ما دوى لله داعي يا نبي سلام عليك يا رسول يا حبيب صلوات الله عليك جبرائيل دلين جي آوات خول داو اسمان دوا يسچه نبي در سردار قوري تي الله ري ديدار يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ما شاء الله شكرا استاذ بوسو بلغ الولا بكماله كسبت جاب جماله اللهم صل على